ঢাকা টেস্টটা কি তাহলে স্পিনারদের দাপট দেখানোর মঞ্চ হতে যাচ্ছে? ম্যাচের প্রথম দিনে এই উইকেট চলে গেল 15টি, দিন শেষে বাংলাদেশের চেয়ে 117 রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। চা বিরতির পর 8 উইকেটে 149 রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। শেষের দিকে ইনিংস আগানোর চেষ্টা করেছিল শরীফুল ইসলাম এবং নাঈম হাসান, তবে বেশি দূর নিয়ে যেতে পারেননি তারা। 172 রান তুললে প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ। শরীফুল করেন 12 বলে 10 রান, অন্যদিকে নাঈম 43 বলে 13 রান করে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের হয়ে 3টি করে উইকেট নেন মিশেল স্যান্ডনার এবং গ্লেন ফিলিপস, এছাড়া 2টি উইকেট শিকার করেন এজাজ প্যাটেল, 1টি উইকেট নেন টিম সাউদি। জবাব দিতে নেমে শুরুটা ভালোভাবে করে নিউজিল্যান্ড, তবে সেই ভালো বেশিক্ষণ স্থায়ী হয়নি। স্পিন দিয়ে আক্রমণ শুরু করতেই টপাটপ উইকেট তুলতে থাকে বাংলাদেশ। শুরুটা করেন মেহেদি হাসান মিরাজ, ওপেনার ডেভন কনওয়েকে বোকা বানিয়ে বোল্ড করেন তিনি, 14 বলে 11 রান করে আউট হন তিনি। এরপর আর এক ওপেনার টম লেথামকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম, এরপর হেনরি নিকোলসকেও ফিরিয়েছেন তাইজুল। একদম শেষ বিকালে একই ওভারে 2 উইকেট তুলে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে গেছেন মিরাজ। বহুল কাঙ্ক্ষিত কেন উইলিয়ামসনের উইকেট তুলেছেন মিরাজ, একই ওভারে ফিরিয়েছেন টম ব্ল্যান্ডেলকে। 12.4 ওভারে 5 উইকেট হারিয়ে 55 রান তোলার পর আলোক স্বল্পতায় খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। বাংলাদেশের হয়ে 3 উইকেট নেন মিরাজ, 2 উইকেট নেন তাইজুল। ক্রিকেটের নিত্য নতুন নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি বাজিয়ে দিন।